হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপস ওয়ার্ল্ড চ্যানেল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সিকিমের এক নতুন কিছু পথের সন্ধানে। তো প্রথমে আমরা যাব বোলপুর, সেখান থেকে আমরা ট্রেনে যাব নিউ জলপাইগুড়ি। তো বন্ধুরা সাথে থাকবেন। তো আমরা এখন চলেছি শান্তিনিকেতনের পথে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে দেউলের জঙ্গল, গড় জঙ্গল যাকে বলে। কিছুক্ষণের মধ্যেই আমরা শান্তিনিকেতন পৌঁছে যাব। তারপরে ওইখান থেকে, বোলপুর স্টেশন থেকে, আমরা ট্রেনে করে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখন শতাব্দী এক্সপ্রেস এর অপেক্ষায়। বন্ধুরা আমরা এখনই পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি, আধ ঘন্টা লেট, 11টা বাজছে। আর নাও আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা জলপাইগুড়ি থেকে চলে যাচ্ছি সিকিমের দিকে। তো সিকিমের পথে দেখা হবে বন্ধুরা। আমরা এখন গাড়ি স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, ওয়েট করছি কতক্ষণে গাড়িটা ভর্তি হবে, তারপর গাড়ি ছাড়বে জোরথাংয়ের উদ্দেশ্যে। তারপর জোরথান থেকে আরেকটা গাড়ি করে আমরা ওখরের উদ্দেশ্যে রওনা হব, ওয়েস্ট সিকিম। তো জোরথাংয়ের পথে রাস্তায় আমরা এক জায়গায় থেমেছি এবং দেখতে পাচ্ছেন অসাধারণ মোমো খাচ্ছি। আর এরপরে আমরা জোরথাংয়ের পথে একটু এগিয়ে যাব, সুন্দর একটা রেস্টুরেন্ট। আমরা পৌঁছে গেছি জোরথাং। জোরথাং স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং এরপরেই আমরা রওনা দেব এখান থেকে আরেকটা গাড়ি করে ওখরের উদ্দেশ্যে। ছোটো ছোটো সিকিমের গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলা। সোমবাড়িয়া নামে পাহাড়ের এক ছোট্ট জনপদ ওয়েস্ট সিকিমে। ট্যাক্সি স্ট্যান্ড, কিছু লোক, কিছু দোকান। অবশেষে অনেক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছেছি ওখরেতে এবং এটি একটি হোমস্টে, শেরপা লজ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড়ের উপর হোমস্টে। এর ডাইনিং এর মধ্যে দিয়ে অসাধারণ ভিউ। কয়েকটি হোমস্টে কে ঘিরে ছোট্ট জায়গা ওখরে। দেখতে পাচ্ছেন বোর্ড, ওয়েলকাম টু ওখরে ওয়েস্ট সিকিম, 7600 ফুট। এবং এর পেছনেই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা আছি, শেরপা লজ। কি সুন্দর মনোরম পরিবেশ, অসাধারণ ওয়েদার। ওখরের রাস্তাঘাটে চলতে চলতে আমরা এখন এগিয়ে এসেছি কিছুটা, ফাঁকা রাস্তা, একদম শান্ত পরিবেশ, অসাধারণ ভিউ। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, চারদিক নিস্তব্ধ হয়ে গেছে, রান্নাঘরে রান্না হওয়ার শব্দ শোনা যাচ্ছে, রাস্তাঘাট ফাঁকা।
আগামীকাল আমরা যাব ভার্সে ট্রেক করতে। নেক্সট পর্বে দেখতে ভুলবেন না।